কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই রাজ্যপাল সিবি আনন্দ বোস অ্যাকশন শুরু করেছিলেন। তিনি কিন্তু নবান্নকে কড়া নির্দেশ দিয়েছিলেন, 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার দেখতে চাই শেখ শাহজাহানকে, 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে কড়া অ্যাকশন কড়া পদক্ষেপ নেব এবং জবাব তলব করব। শেখ শাহজাহান কেন গ্রেপ্তার হলো না রাজ্যের কাছে, নবান্নের কাছে, এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আর অবশেষে রাজ্যপালের ডেড লাইনের মধ্যেই গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বিরুদ্ধে দফায় দফায় আন্দোলন বিক্ষোভ আছড়ে পড়েছে গত 3 সপ্তাহ ধরে একেবারে সন্দেশখালীতে। আর সেই আন্দোলন, সেই বিক্ষোভ সন্দেশখালীর মধ্যে সীমাবদ্ধ নেই, গোটা রাজ্য জুড়ে তোলপাড় চলছে। বিরোধীরা দফায় দফায় মিছিল বার করছে সন্দেশখালি ইস্যুতে, কারণ সন্দেশখালিতে যে ভয়ঙ্কর অভিযোগ, নারী নির্যাতনের অভিযোগ, জমি কেড়ে নেওয়ার অভিযোগ, প্রাপ্য মজুরি না দেওয়ার অভিযোগ, টাকা কেড়ে নেওয়ার অভিযোগ, টাকা আত্মসাৎ করার অভিযোগ, এছাড়াও একাধিক ভয়ঙ্কর অভিযোগ, এছাড়াও 100 দিনের কাজের টাকা না দেওয়ার অভিযোগ, এমন সব বিস্ফোরক সব অভিযোগে তোলপাড় চলছে এখনও সন্দেশখালিতে। দফায় দফায় বিক্ষোভ, দফায় দফায় আগুন, বিক্ষোভের আগুনে একেবারে কেঁপে উঠেছে গোটা রাজ্য। তার মধ্যেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ হয়ে গেছে সন্দেশখালী কাণ্ডে, জোড়া রাষ্ট্রপতি শাসনের সুপারিশপত্র গেছে রাষ্ট্রপতির কাছে, তার মধ্যেই রাজ্যপাল ছুটে গেছেন সন্দেশখালিতে, একাধিক টিম এসেছে কেন্দ্র থেকে সন্দেশখালিতে, সন্দেশখালীর মহিলাদের সাথে কথা বলেছেন তারা, কথা বলে একেবারে কড়া রিপোর্ট পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। তার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও হুঁশিয়ারি ছিল রাজ্যের উপর শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে, শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কিন্তু চাপ বাড়ছিল রাজ্যের উপর। তার মধ্যে অভিষেক ব্যানার্জি রাজ্য পুলিশ স্পষ্ট করে দিয়েছিল, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না রাজ্য, তার কারণ, তার প্রধান বাধা হচ্ছে আদালত। কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের হাত পা বেঁধে দিয়েছে, তাই গ্রেপ্তার করতে পারছে না। সেই দাবির 24 ঘন্টা কাটতে না কাটতেই প্রধান বিচারপতি একেবারে ফুঁসে উঠে বিস্ফোরক দাবি করেছেন। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে কখনও বাধা দেয়নি, কখনও স্থগিতাদেশ দেয়নি, কখনও বারণ করেনি কলকাতা হাইকোর্ট। শেখ শাহজাহানের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তারপরেও কিন্তু শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে জটিলতার সৃষ্টি হয়। আবারও রাজ্য শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে গতকালই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে অবশেষে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কড়া নির্দেশ দেন, ইডি, সিবিআই, রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারবে শেখ শাহজাহানকে। আর বলার পরপরই কিন্তু একেবারে রাতি চরম অ্যাকশন রাজ্য পুলিশের ডিজি, একেবারে ভয়ঙ্কর অ্যাকশন রাত্রে ছিলেন গতকাল সন্দেশখালিতে। তাতেই কিন্তু একটা আশঙ্কা দেখা দিয়েছিল, জল্পনা উস্কে গিয়েছিল, আজই হয়তো রাতের দিকে বড় কিছু হতে চলেছে। অবশেষে মিনাকা থেকে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। আর শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু এবার মুখ খুললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বিস্ফোরক শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরপরই বিস্ফোরক সিবি আনন্দ বোস, সুড়ঙ্গের শেষে আলোর দেখা মিলল। রাজ্যপালের সময়সীমায় গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু বিস্ফোরণ ঘটালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। উত্তপ্ত সন্দেশখালি নিয়ে রিপোর্ট চেয়ে মঙ্গলবার শাহজাহান শেখের গ্রেপ্তারির সময়সীমা বেঁধে দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। একাধিক প্রশ্ন তুলে স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছিলেন তিনি। তার বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো পুলিশ। তিনি বলেছিলেন সুড়ঙ্গের শেষে আলো থাকবে, সেই একই কথা মনে করালেন গ্রেপ্তারির পর। এদিন রাজ্যপাল বলেন, আমি আপনাদের বলেছিলাম সুড়ঙ্গের শেষে আলো থাকবে, এটাই গণতন্ত্র, আমরা অপেক্ষা করছিলাম কিন্তু তা করা হয়েছে, এটি প্রত্যেকের জন্য একটি শিক্ষা। এখন আসুন, আশা করি আইনের শাসনের একটি নতুন ভোর ফিরে আসবে বাংলায়। আমি আনন্দিত যে ভালো জিনিস ঘটেছে। মঙ্গলবার একাধিক প্রশ্ন তুলে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের থেকে রিপোর্ট চান রাজ্যপাল। 72 ঘন্টার মধ্যে সমস্ত বিষয় জানতে চেয়ে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেন তিনি। ওই 72 ঘন্টার মধ্যে শাহজাহানকে গ্রেপ্তার করারও নির্দেশ দেন বলে রাজভবন সূত্রে খবর এমনটাই। এর আগেও শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। এবার 72 ঘন্টার মধ্যে রিপোর্ট চান সিবি আনন্দ বোস। প্রসঙ্গত, সন্দেশখালীর আন্দোলন শুরু হওয়ার পর থেকে তার উপর নজর রেখেছিলেন রাজ্যপাল। সেই উত্তেজনার মাঝে তিনি নিজে সন্দেশখালী যান, মানুষের সঙ্গে কথা বলে প্রশাসনিক তথ্য নিয়ে তিনি একটি রিপোর্ট কার্ডও তৈরি করেন। সেই রিপোর্ট কার্ডে রাজ্য সরকারকে পরামর্শ দেন মানুষের ক্ষোভ প্রশমনে কী কী করতে হবে। একই সঙ্গে তিনি শেখ শাহজাহানকে গ্রেপ্তারির কথাও বলেন। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ পেয়ে পুলিশ সক্রিয় হয় সন্দেশখালী তৃণমূল নেতাকে গ্রেপ্তারিতে। সেই সময়ে রাজ্যপাল বোস তাকে গ্রেপ্তারির জন্য 72 ঘন্টা সময়সীমা বেঁধে দেন। দীর্ঘ 55 দিন পর শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী তৃণমূল নেতাকে মিনাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যপালের মতে, যা সুড়ঙ্গের শেষে
আলো। এরপর শাহজাহান শেখকে আজ আদালতে তোলা হবে। আদালতে তুললে কি নির্দেশ দেয় আদালত? এদিকে ইডি শাহজাহানকে খুঁজছিল এত দিন ধরে, দীর্ঘদিন ধরে, 55 দিন পেরিয়ে গেছে, কারণ রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহান। এবার ইডি কী পদক্ষেপ নেয় শাহজাহানকে ধরতে? কারণ গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ইডি, সিবিআই, রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারবে শাহজাহানকে। তবে ইডি সিবিআইয়ের হাত ফসকে শাহজাহান চলে গেল রাজ্য পুলিশের হাতে। এবার রাজ্য পুলিশের হাত থেকে ইডি কি শেখ শাহজাহানকে হেফাজতে নেবে? আর হেফাজতে নেওয়ার জন্য কি কলকাতা হাইকোর্টের আদালতে দ্বারস্থ হবে? ইডি এবার কি পদক্ষেপ নেয়? আদালত কি নির্দেশ দেয়? শেখ শাহজাহানকে নিয়ে কি করতে চলেছে রাজ্য সরকার? শেখ শাহজাহানের বিরুদ্ধে কী স্টেপ নেয় রাজ্য পুলিশ? আদালত কি নির্দেশ দেন? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।